আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির রসবড়া তাহলে চলুন শুরু করা যাক সুজির রসবড়ার পুরো প্রস্তুত প্রণালী চুলা বাদাম একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি রসবরা বানানোর জন্য আর দিয়ে দেবো দুই কাপ দুধ আপনারা গুঁড়া দুধও গুলিয়ে নিতে পারেন তাছাড়া গোল দুধও দিয়ে বানাতে পারেন তারপর দিয়ে দেব হাফটা চামচ লবণ আর দিয়ে দেবো হাফ কাপ নারিকেল ফ্রেশ নারিকেল কুড়ানো নারিকেলটা যদি কেউ খেতে না চান সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করে নিতে পারেন চুলা গাছ বাড়িয়ে দিয়ে দুটো ফুটা পর্যন্ত অপেক্ষা করব দুটা বলক চলে এসেছে এখন দিয়ে দেবো এক কাপ সুজি আমি রসবোড়াটা বানানোর জন্য এক কাপ সুজি নিয়েছি এখন সুজিটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে দুধ নারিকেলের সাথে এই সুজিটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব দুই থেকে তিন মিনিট জাল করার পর এটা একটা দলা হয়ে গিয়েছে রস ভরার জন্য আমার ডোটা রেডি এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেবো রস ভরার জন্য ডোটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এই ফাঁকে আমি রসটা তৈরি করে নেব। চুলা মধ্যে আমি একটা হাড়ি চড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এক কাপ পানি তিনটি এলাচ এক কাপ চিনি পানির সাথে চিনিটাকে মিশিয়ে দেবো এখন একটা পাতলা শিরা তৈরি করে নেব রস ভরার জন্য শিরাটা আমার রেডি এখন আমি চুলাটা অফ করে দেবো বাটির মধ্যে যে ডোটা নিয়েছিলাম ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে হালকা গরম আছে আর হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যখন আমি ডোটাকে মাখাবো তখন কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি রস বড়াটা বানিয়ে দেখাই প্রথমে আমি এই ডো থেকে অল্প পরিমাণ নিয়ে হাত দিয়ে একটু গোল করে নেব একটা বলের শেপ করব তারপর দুই হাতের তালু দিয়ে এটাকে গোল করে নিতে হবে এই যে সবার বাসায় এই ঝাঁজনিটা আছে এটাকে ডিজাইন করার জন্য আজ আমি কোনো ছাঁচ ব্যবহার করব না আমি এই ঝাঁজনি দিয়ে ডিজাইনটা করবো এই ঝাঁজনির উপরে এটাকে রেখে হাত দিয়ে প্রেস করব প্রেস করে নিয়েছি এখন আমি উঠিয়ে দেখাই এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে কারো হাতের কাছে যদি ছাঁচ না থাকে তাহলে কিন্তু এভাবেও ডিজাইনটা করে নিতে পারবেন আর কারো কাছে যদি ছাড় থাকে সেক্ষেত্রে কিন্তু ছাঁচ দিয়েও বানিয়ে নিতে পারবেন এভাবে আমি সবগুলো রস বানিয়ে নেব সবগুলো রস আমি বানিয়ে নিয়েছি গুলো ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি এক করে দিয়ে দেব দিয়েছি চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে এখন কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করেছি আর তার মধ্যে কিন্তু বড়াগুলো উপরে চলে এসেছে এখন আমি এগুলোকে উল্টে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব এগুলোকে উল্টে পাল্টিয়ে চুলোরাজ মিডিয়াম করে আমি ভেজেছি আর ব্রাউন কালার চলে এসেছে আর ভাজার পর দেখুন এগুলো যখন আমি তেলে দিয়েছিলাম তখন কিন্তু ফুলে ফুলে গিয়েছিল ভাজার পর এগুলো সবগুলো পর আমি একটা ছাজনির মধ্যে নিয়ে নেব বড়াগুলো আমি ছাজনির মধ্যে নিয়ে নিয়েছি কড়ার মধ্যে ঝাঁজনিটা একটু ধরে রাখবো তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু কড়ার মধ্যে চলে যাচ্ছে এখন যে শিরাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি এই বড়াগুলো সরাসরি তেল থেকে উঠে শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে দিয়ে স্পেচালাটা দিয়ে এগুলোকে মিশিয়ে দিতে হবে শিরার সাথে পরের বড়াগুলো আমি সেম প্রসেসে ভেজে শিরা মধ্যে এভাবেই দিয়ে দেব তারপর এগুলোকে পরিবেশন করে নেব সবগুলো রস বড়া আমি পরিবেশন করে নিয়েছি আর দেখুন এটা কতটা রস আলু এই যে উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি আশা করছি আমার এই রস রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টস এর মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহফেজ